প্রচন্ড রকমের শোককে উপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি নাপিতাছড়ার পার্শ্ববর্তী আরেকটা স্টেপ ঝর্ণা। এই যে এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, এই যে পাহাড় দিয়ে পড়তেছে, টানা তিন দিনের বর্ষণে পুরা পথটাই এবং প্রচণ্ড রকমের রিস্কি। স্রোতের বিপরীত দিকে হেঁটে হেঁটে যাওয়াটা আসলে অনেক কষ্টকর, যে কোনো সময় পা পিছলে একেবারে স্রোতের সাথে ভেঙে যেতে হবে, ঘটতে পারে অনেক বড় দুর্ঘটনাও। পাথর বড় পাথর তার দিয়ে আমরা পুরোটা পথই ঠিক এই স্টাইলে আসছি। এই যে চলে আসছি, ওয়াও আল্লাহ, কই আসলাম, আল্লাহর এই অপরূপ দৃষ্টি দেখার জন্য এত কষ্ট করে আসলাম, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ আমাদের বাংলাদেশকে বাংলাদেশের মতো এত সুন্দর জিনিস দিছে। এই যে দেখুন প্রলয়ঙ্করী ঝর্ণা, আল্লাহ কতটা কষ্টই না করতে হয়েছে এত ডেঞ্জারাস পথ পাড়ি দিয়ে। উঠেই যাবে না